নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন পর্বে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো গরম মশলা নিয়ে। এটা এমনই একটা মশলা যেটা যে কোনো রান্নায় দিলেই কিন্তু তার স্বাদই পাল্টে যায়, খেতে আরও বেশি দারুণ লাগে। তবে হ্যাঁ বন্ধুরা, এই গরম মশলাটা আমাদের শরীরে খারাপ না ভালো সেটা নিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অনেকেই বলে বেশি মাত্রায় গরম মশলা ব্যবহার করলে বা প্রায় রান্নায় যদি গরম মশলা আমরা ব্যবহার করি তাহলে আমাদের পেট ভার হয়ে যায়, বদ হজম হয়ে যায়। এটা কিন্তু একদমই ঠিক না, তার কারণ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। গরম মশলা তোমরা ব্যবহার করো কখন, যখন যে রান্নাটায় তোমরা ধরো বেশি পরিমাণে তেল দিচ্ছ, পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব বেশি কষিয়ে অনেক ঝালঝাল করে মশলাদার করে বানাচ্ছ এবং তারপরে তার মধ্যে দিচ্ছ গরম মশলা, তখন তো সেটা তোমাদের শরীরের পক্ষে সত্যিই খারাপ করবে। কারণ খারাপ করার জন্য যে যে উপাদান সবই তো তুমি দিয়ে রেখেছ ওই খাবারের মধ্যে। কিন্তু যদি তোমরা নিরামিষ রান্না বা ধরো তেল ঝাল মশলাটাও কম দিয়েছ সেই সব রান্নাতে যদি গরম মশলা ব্যবহার করো তাহলে দেখবে কিন্তু তোমার শরীরে কোনো রকমই খারাপও হচ্ছে না বা বদহজমও হচ্ছে না। এটা কিন্তু আমি নিজেই পরীক্ষা করে দেখেছি। গরম মশলা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে উপকারী, কারণ তার মধ্যে যে যে উপাদানগুলো থাকে, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, সামরিক, জয়িত্রী, জায়ফল, যে যে উপাদানগুলো থাকে সেগুলো সব কটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে উপকারে লাগে। কী কী উপকারে লাগে সেগুলোই তোমাদেরকে জানাই। সবার আগে জানাবো এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যেটা আমাদের শরীরের ভিতরে গিয়ে আমাদের শরীরকে ভিতর থেকে ভীষণভাবে ভালো করে। দেখবে এই গরম মশলা দিয়ে যারা দীর্ঘদিন গরম মশলাযুক্ত খাবার খায় তাদের ত্বক কিন্তু অনেক বেশি ভালো থাকে, সহজে কিন্তু তাদের বয়সটা বোঝা যায় না। খাতায় কলমে তোমার বয়স যতই হোক না কেন, তুমি যদি নিয়মিত বিভিন্ন রকমভাবে শুধু মুখেই বলো কিংবা অন্য রকমভাবে খাবারে রান্না করেই বলো না কেন, গরম মশলা যদি খাও তাহলে কিন্তু চট করে তোমার বয়সের ছাপ তোমার চেহারার মধ্যে পড়বে না। সেই জন্যেই দেখবে আমাদের গোটা বিশ্বে ভারতবর্ষের যে রান্না মানে ভারতীয় রান্নার কদর কিন্তু অনেকখানি। তার কারণই হচ্ছে ভারতীয় রান্নার মধ্যে বেশিরভাগ রান্নাতে গরম মশলা ব্যবহার করা হয়। গরম মশলা কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেয়, ইমিউনিটি সিস্টেমটাকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে, যার জন্য যে কোনো রোগ যারা নিয়মিত গরম মশলা খায় তাদের কিন্তু যে কোনো রোগ চট করে তাদের শরীরে থাবা বসাতে পারে না, বলতে পারো চট করে সংক্রমণও হয় না, তাদের সেই রোগটার সঙ্গে লড়ার ক্ষমতাই কিন্তু তৈরি করে দিতে পারে গরম মশলা। গরম মশলা কিন্তু হজম ক্ষমতা বাড়াতেও খুব ভালো কাজ করে, কারণ এমন এমন জিনিস গরম মশলার মধ্যে থাকে, বিশেষ করে দেখবে দারচিনি। দারচিনি কিন্তু হজমের জন্য খুব ভালো। আর যদি তোমার পেটের সমস্যা হয় বা ধরো ডায়রিয়া হয়েছে সেক্ষেত্রে যদি দারচিনি চা খেতে পারো তাহলে কিন্তু সেটা আরও ভালো উপকার দেবে। এরপরে আসবো যাদের ডায়াবেটিস আছে তারাও যদি এই গরম মশলা খেতে পারো, গরম মশলার মধ্যে দারচিনিটা বিশেষ করে, তাহলে কিন্তু তাদের মানে ডায়াবেটিস ধারে কাছে ঘেঁষতে পারবে, বলতে পারবো রক্তে সুগারের মাত্রাটা অনেকখানি কিন্তু কমে যাবে। এমনকি যাদের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে যদি নিয়মিত রান্নায় গরম মশলা ব্যবহার করে তাহলে যেহেতু হজম ক্ষমতা গরম মশলা অনেকখানি বাড়িয়ে দেয় সেই জন্য কিন্তু খুব সহজেই তাদের পেটটা পরিষ্কার হয়ে যায়। এক কথায় বলতে পারো মানে গরম মশলা কিন্তু আমাদের পেটের সমস্যাকে অনেকখানি কমিয়ে দিতে পারে।
যদি তোমাদের পরিবারে কারো আর কি কার্ডিওভাস্কুলার ডিজিজ বা বলতে পারো হার্টের সমস্যা আছে, তারা যদি নিয়মিত গরম মশলা রান্নায় ব্যবহার করে খায়, তাহলে তাদের যে খারাপ কোলেস্ট্রল আছে তার মাত্রাটা কিন্তু অনেকখানি কমে যাবে। বুঝতেই পারছো বন্ধুরা গরম মশলা কতখানি আমাদের শরীরে উপকার করে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমি গরম মশলা উপকার করে বলে সেটা বেশি বেশি পরিমাণে খেয়ে নেব সেটা কিন্তু নয়, কারণ সমস্ত কিছুর পরিমিত বোধ থাকাটা কিন্তু খুব জরুরি। কাজে যেটুকু খাবে, যেটুকু তোমার শরীরে দরকার, সেই বুঝে সেই পরিমাণ বুঝেই কিন্তু রান্নায় তোমরা ব্যবহার করবে। হ্যাঁ, এটাও ঠিক যদি রান্নায় গরম মশলা বেশি দিয়ে ফেলো তাহলে সেটা তো কোনো মতে খেতেই ভালো লাগবে না, খাবারের স্বাদটাই তো পাল্টে যাবে। তাই সব সময় তোমরা ব্যবহার করবে পরিমিত পরিমাণ বুঝেই কিন্তু গরম মশলা ব্যবহার করবে। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, তোমাদের মতামতও জানিও, আর যদি তোমাদের কোনো বিষয় আমাদের কাছে জানার থাকে সেটাও কিন্তু লিখে পাঠাবে। আর যদি মনে করো আমরা মানে আরও তোমাদের কিছু জানাতে চাই সেটাও কিন্তু লিখে পাঠাবে, যদি কোনো ভুল থাকে আমাদের মধ্যে সেটাও অবশ্যই কিন্তু জানাবে। তাহলে তো বুঝতে পারবো যে তোমরা খুব মন দিয়ে আমাদের প্রত্যেকটা এপিসোড দেখছো। ভালো থেকো বন্ধুরা, নিজেদের তো ভালো রাখবেই, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, আর সব সময় বেঙ্গল ফিশন দেখতে থাকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।